হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে তৈরি করে দেখাবো মুলো সেসি বড়ি দিয়ে। এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগবে খেতে। দেখতে থাকো কিভাবে আমি এই মুলো সেসিটা খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে কীভাবে করছি দেখতে থাকো। মুলো সেসকি বানানোর জন্য প্রেশার কুকারে মুলোটা একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এটা বেশ নরমও হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নিয়েছি। মুলো সেসকিটা বানানোর জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি সর্ষে ফোড়নে। শুকনো লঙ্কা দিলাম। সর্ষেটা সুন্দর ফুটে উঠলে বা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি মুলোটা দিয়ে দিই। পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে, যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে, যেহেতু এটা সিদ্ধ করাই আছে। একটু নেড়ে চেড়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। এই মুলো সেসকির মধ্যে আমি দেবো আজকে বড়ি ভাজা। এর জন্য বড়িটা আমি ভেঙেই সর্ষের তেল দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। এটা বিউলির ডালের বড়ি আছে, এটা বাড়িতেই তৈরি করা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা একদমই অপশনাল, তবে একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে টেস্টটা ভালো লাগবে। একটু ভাজা ভাজা মতো হয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। এবার এর মধ্যে আমি বড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার নামাবার আগে আমি এর মধ্যে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, রান্না হয়ে গেল আমার মুলো চেসকি বড়ি দিয়ে। এটা গরম ভাতে তো খেতে দারুণ লাগবে। আমি কিন্তু অতিরিক্ত তেল দেইনি, তোমরা চাইলে আরো বেশি তেল দিতে পারো। আর তোমরা বাড়িতে এইভাবে কারা কারা করো সেটাও আমাকে কমেন্টসে জানিও। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে। মুলোর ভর্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি। জলের পরিমাণটা যেন অতিরিক্ত বেশি না হয়ে যায়। এবার আমি এর মধ্যে সাদা মুলো নিয়েছি। সাদা মুলোটা মিষ্টি হয় খেতে, এটাই ভালো লাগে খেতে। এভাবে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর একটু নুন দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে খানিকক্ষণ সেদ্ধ দেব। আমি ঢাকাটা তুলে নিয়েছি আর এগুলো একদম নরমও হয়ে গেছে। আর আমি ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম, রেখে এটাকে সেদ্ধ করে নিয়েছি। কড়াই থেকে তুলে নিয়েছি মুলোগুলো, আর এর মধ্যে কিন্তু অতিরিক্ত জল দেবে না। এমনভাবে সেদ্ধ করবে যে মুলোটাও সেদ্ধ হয়ে যাবে অথচ জল থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমি যেহেতু আগে সেদ্ধ করার সময় নুনটা দিয়েছি, নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবে। এবার এগুলো মেখে নিতে হবে, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এটা হাত দিয়ে মেখে নিয়েছি। মুলোর মধ্যে যেহেতু রসালো ভাব আছে, মানে জল আছে, আলু ভর্তার মতো ওইরকম আঠালো ভাব কিন্তু হবে না। না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি, টমেটো কুচি,
দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আর এখানে পেঁয়াজ তো দেওয়াই ছিল, একসাথে আমি খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা পুরা, এটাকে ভেঙে এর মধ্যে দেবো। এটা একদম অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা দিলে খেতে কিন্তু আরো ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার মুলো ভর্তা। তোমরা যারা মানে মুলো ভাতে বা মুলো ভর্তা কখনো খাওনি, এইভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি তোমাদের সবারই খুবই ভালো লাগবে।